স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকের সম্পূর্ণ নতুন পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা অন্য কোনো জায়গা থেকে অফলাইনে আবেদন করে থাকেন, তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন বা কিসের মাধ্যমে চেক করবেন, বা যদি আপনারা বাড়িতে বসে অনলাইনে নিজেরাই আবেদন করে থাকেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেক্ষেত্রেই বা কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন বা কিসের মাধ্যমে চেক করবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আমরা এসে গেছি স্বাস্থ্যসাথী.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে যাব। সেখান থেকে আমরা এখানে একটি অপশন পাবো, চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজে আমরা ডিস্ট্রিক্টের নামটিকে প্রথমে সিলেক্ট করব, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের জেলার নামটিকে প্রথমেই সিলেক্ট করব। এবার এখানে দেখুন সার্চ ক্রাইটেরিয়া একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমরা তিনটি নাম্বারের মাধ্যমে বা তিনটি মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে চেক করতে পারবো। প্রথমটি হলো ফ্যামিলি আইডি। এই ফ্যামিলি আইডি আপনারা পেয়ে যাবেন যদি আপনারা অনলাইনে আবেদন করে থাকেন। আবেদন করার সময় বা আবেদন করার পর যে রিসিপ্ট কপি আপনাদের বেরিয়েছিল, সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটাই হলো আপনাদের ফ্যামিলি আইডি। সেই ফ্যামিলি আইডি দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তিন নাম্বারে হলো ইউআরএন নাম্বার, যেটা আপনারা জানেন যে স্বাস্থ্যসাথীর কার্ড জেনারেট হওয়ার পরেই কিন্তু ইউআরএন নাম্বার জেনারেট হয়, তো এটা আপনারা বাদ দেবেন। আর তিন নাম্বারে হলো আধার নাম্বার। আধার নাম্বার দিয়েও কিন্তু আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা আধার নাম্বার দিয়ে চেক করব। আধার নাম্বার আমরা সিলেক্ট করব, এখানে আমাদের আধার নাম্বারটিকে দেব, দেওয়ার পর আমরা সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আধার নাম্বার এখানে দিয়েছি, দেওয়ার পর সাবমিট করেছি, আমাদের কাছে ফ্যামিলি আইডি এসে গেছে, মেম্বারের নেম আমরা দেখতে পাচ্ছি, এবং রেজিস্ট্রেশন দেখুন 2019 সালের রেজিস্ট্রেশন, অর্থাৎ এটা অফলাইনেই ছিল আবেদন করা, সেটা কিন্তু আমরা আধার নাম্বার দিয়েই চেক করতে পারছি। তো আপনারাও কিন্তু আপনাদের আধার নাম্বার দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে পারবেন খুব সহজে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবার আমরা চেক করব আমাদের ফ্যামিলি আইডি দিয়ে, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর যে রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়েছিলাম সেই নাম্বার দিয়ে আমরা এবার চেক করব। আমরা এখান থেকে ফ্যামিলি আইডি সিলেক্ট করে নেব, পাশে আমরা নাম্বারটিকে দিয়ে দেব, দেওয়ার পর আমরা সাবমিট করব। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাছে ফ্যামিলি আইডি এসে গেছে, মেম্বারের নাম আমরা দেখতে পাচ্ছি, এবং রেজিস্ট্রেশন ডেট দেখুন 16/10/2022, অর্থাৎ এই সালেই কিন্তু আমরা আবেদন করেছিলাম। এটা অনলাইনে আবেদন করা হয়েছিল বাড়িতে বসেই, তো এখানে কিন্তু ইউআরএন নাম্বারও জেনারেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনাদের আধার নাম্বার দিয়ে বা ফ্যামিলি আইডি বা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।